রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে এই বন্ধুত্ব গড়ে উঠেছে। রূপপুরে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশ ও স্বাস্থ্যের জন্য নিরাপদ বলেও উল্লেখ করেন। বাংলাদেশের উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন পুতিন। শুধু বিদ্যুৎ কেন্দ্র নয়, এই খাতে বাংলাদেশকে সার্বিক সহায়তার কথাও জানান তিনি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রেসিডেন্ট পুতিন সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার করবে বাংলাদেশ। 2026 সালে চালু হবে এই কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। রাজীব দাসের ক্যামেরায় সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। রুশ সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার রূপপুরে তৈরি হয়েছে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্প এলাকায় বিদ্যুৎ কেন্দ্রের গ্রাজুয়েশন অনুষ্ঠানে জ্বালানি হিসাবে ইউরেনিয়াম হস্তান্তর করে রুশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়াল উপস্থিতিতে পাবনা রূপপুরে বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক জ্বালানির একটি নমুনা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের হাতে হস্তান্তর করেন রুশ পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক এলএসকি লিখাচেব। এর ফলে আনুষ্ঠানিকভাবে নিউক্লিয়ার ক্লাবে যুক্ত হলো বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ রাশিয়ার সম্পর্ক অত্যন্ত গভীর ও দীর্ঘদিনের। রূপপুরের এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরমাণু শক্তি শান্তি রক্ষায় ব্যবহার করবে বাংলাদেশ। আমরা বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের সাধারণ ও সম্পূর্ণ নির্মূল এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বাস্তবায়নের প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছি। আমরা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছি এবং একটি স্বাধীন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছি। এই কর্তৃপক্ষ আইএইএর সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি স্তরে নিরাপত্তা নিশ্চিত করছে। আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করছি। আমাদের বন্ধুপ্রতিম দেশ পরীক্ষিত রাশিয়ান ফেডারেশন এবং আজকে প্রেসিডেন্ট এখানে উপস্থিত থেকে বাংলাদেশকে সম্মানিত করেছেন। বাংলাদেশ রাশিয়ার পরীক্ষিত বন্ধু উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এই প্রকল্প বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রূপপুর ছাড়াও যে কোনো উন্নয়নে রাশিয়ার শেখ হাসিনা সরকারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন পুতিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নতুন গুরুতর ধাপ উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি। এই ফ্ল্যাগশিপ প্রকল্প আমাদের দুই দেশের স্বার্থ রয়েছে, তা পরস্পরের জন্য উপকারী সহযোগিতা আর গভীর করছে এবং অবশ্যই বাংলাদেশের অর্থনীতি ও শক্তি নিরাপত্তায় বড় অবদান রাখছে। বাংলাদেশ হলো আমাদের পরিচিত বন্ধু আর মৈত্রীপূর্ণ অংশীদারি, যার সাথে আমাদের সম্পর্ক সমতা, পরস্পরের জন্য শ্রদ্ধা ও পরস্পরের স্বার্থ মেনে নেওয়ার ভিত্তিতে নির্মিত হচ্ছে। মহামান্য শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর গুরুতর পদে আপনার পিতার কাজ সফলভাবে ও সম্মানের সাথে অব্যাহত রাখছেন। বাংলাদেশের মহামাননীয় প্রধানমন্ত্রীকে আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ শান্তিপূর্ণ সহ অন্যান্য মূল ক্ষেত্রে আমাদের সহযোগিতা গভীর। অনুষ্ঠানে ইউরেনিয়াম হস্তান্তরের সনদ ও মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয় রাশিয়া সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া হয় নৌকা বিশেষ। আগামী বছর এখান থেকেই জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ। একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। এবার সেই তালিকায় যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর জ্বালানি হিসাবে ইউরেনিয়াম গ্রহণের মাধ্যমে বিশ্ব মানচিত্রে নতুন উচ্চতায় পৌঁছালো বাংলাদেশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা।